রেকর্ডের অপশনটা ওপেন করে দিলাম, এখন থেকে এটা রেকর্ডিংও হবে। কারণ আমি যে ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো হবে এগুলো আবার আমরা ইউটিউবেও দিয়ে দিব। ওকে, স্যার তো আপনারা রেগুলার ক্লাস করবেন, 1 নম্বর কথা হচ্ছে কি রেগুলার ক্লাস করবেন। আমরা একটু চলে যাই আমাদের কোর্স আউটলাইনে। আপনারা হচ্ছেন কত? এখন হচ্ছে 201, জি কোর্স 201। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন নাকি দেখতে সমস্যা হচ্ছে? লেখাগুলো স্যার খুব ছোট ছোট দেখাচ্ছে আর কি। ছোট ছোট দেখা গেলে আমি একটু। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি ভিডিওতে ইয়েতে পাচ্ছি না স্যার, আসলে বুঝতেছি না কি কারণে। একই প্রবলেম ফেস করতেছেন মানে ভিডিওতে আমি ইয়ে হচ্ছে, আপনার কি ভিডিও দেখা যাচ্ছে না? বুঝতে পারলাম না, আবার একটু মানে বলেন। আমার ভিডিওটা দেখতে পাচ্ছি না, মানে আপনাকে আমি দেখতেছি না বা আমার ভিডিওটা তো অন হচ্ছে না স্যার। না, আপনি কি এটা দেখতেছেন? এই স্ক্রিনটা, স্ক্রিনটা দেখতেছি এখন স্যার। ভিডিওটা আমি এখন অফ করে রাখছি, কারণ আমি এখন ওই যে আজকে পড়া, আমরা কি জি জি পড়াবো ওইদিকে চলে গেছি অলরেডি। ও আচ্ছা আচ্ছা স্যার, আপনি এটা দেখতেছেন কি না? এই যে একটা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অফ করে দিছি এখন ভিডিও, জি জি, যাতে আপনি স্পষ্ট দেখতে পান, প্লাস ব্যান্ডউইথ যাতে বেশি খরচ না হয়। ব্যান্ডউইথ বেশি খরচ হলে ওই যে অনেকে গাছতলায় বসে আছে, অনেক কষ্ট করে, আপনার গ্রামে যারা আছে ওদের নেটওয়ার্কের প্রবলেম খুব বেশি। জি স্যার, সবার ভিডিও যদি অন থাকে এতে ব্যান্ডউইথ, আমার সাইটে কাজ চলে এখনো। হ্যাঁ রাইট। তো আমরা যে আমরা আমাদের যে কোর্স, হ্যাঁ আপনাদের হচ্ছে সেকশন নাম্বার কত? সেকশন 3 স্যার, সেকশন 7, কোর্সের সেকশন 7 স্যার। ম্যাথ 210 আপনাদের কোর্সের সেকশন 7 কি না? জি জি স্যার। 3 না, তাহলে সেকশন 7। হ্যাঁ জি স্যার, আমি এখানে লিখে দিচ্ছি সেকশন 7। এই জায়গাটাতে আপনাদের এই যে ফেসবুকের এই জায়গাটাতে আমাকে একটু অ্যাড করে দেন গ্রুপে, যেমন এরকম কোন গ্রুপ আছে নাকি আপনাদের? পিইউ অন্য ব্যাচগুলোর আমি গ্রুপের একটা লিংক দিচ্ছি। এই যে এই গ্রুপের লিংকটা হচ্ছে, দেখতেছেন দেখা যাচ্ছে নাকি? দেখতে পাচ্ছি, গ্রুপের লিংক এরকম এরকম কোন গ্রুপ আছে নাকি আপনাদের? না স্যার, এরকম একটা গ্রুপ আপনারা খোলেন, খুলে আমাকে অ্যাড করেন। কারণ এই জায়গাটাতে আমি আপলোড দিব, যেমন এই যে ক্লাস কোর্স আউটলাইন ম্যাথ 201 এ দেয়া হয়েছিল, প্লাস অন্যান্য টিচাররাও দেখেন এই জায়গায় কি করছে, আপলোড করছে। হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন আমাদের। হ্যাঁ, এই যে আমি যে কোর্স আউটলাইনটা এখন দেখাচ্ছি এটা ওই জায়গায় আপলোড করে দিব। আপনারা জহির ভাই একটা গ্রুপ খুলেন, জহির ভাই গ্রুপটা খুলে স্যারকে আপলোড করুন। এমন একটা গ্রুপ যাতে সব স্টুডেন্ট কি থাকে, কানেক্ট থাকে। এই জায়গায় এমন একটা গ্রুপ খুলবেন যাতে কি হয় এরকম, পিইউ আপনারা তো সিভিল উইকেন্ড, কত নম্বর ব্যাচ এটা দিয়ে খুলবেন এই সেমিস্টারটার জন্য। তাহলে যে কেউ কোনো প্রয়োজনে পোস্ট করতে পারবে এই জায়গায়, আর আমিও প্রয়োজনীয় ডকুমেন্টস গুলা এই জায়গাতে। স্যার এটা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বেটার না? ওকে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বেটার না, ফেসবুক গ্রুপ খোলেন একটা, ফেসবুক ভালো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইলগুলো ট্রান্সফার করা যায় না, যেমন আমার এই যে এই ফাইলটা আমি ইয়াতে হোয়াটসঅ্যাপে করাটা ডিফিকাল্ট, হোয়াটসঅ্যাপ তো মোবাইলে,
আমার তো এটা ডেস্কটপে ঠিক আছে স্যার স্যার ভালো হয় সবচেয়ে স্যার আপনি যদি মেইল করে দেন আমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আপলোড করে দিব হ্যাঁ এটাও করা যায় স্যার মেইল করে দিলে বেটার হ্যাঁ কারণ স্যার মেইল করে দিলে যথেষ্ট আমাদের আর এটা বেটার মেইল করে দিলে ওই যে অনেক স্টুডেন্ট আছে ওইখানে আমাকে একটু মেইল আইডিটা দেন হ্যাঁ স্যার অলরেডি পাঠিয়ে দিয়েছি স্যার মেইল আইডিটা আমি ওইখানে দিয়ে দিয়েছি স্যার আপনি কিন্তু নিতে পারেন ওকে আপনি দেন আমরা এইটা শুরু করি যেমন এই কোর্সে আপনারা এর আগে কি কি কোর্স করেছিলেন আমাদের আমাকে একটু বলতে পারবেন কি কি কোর্স করেছেন আমাদের ম্যাথের জন্য খুব খারাপ গেছে আর কি স্যার আমরা একটা ক্লাস করতে পারছি না আপনি শুনতে পাচ্ছেন ওনার কথা জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি তো স্যার লাস্ট সেমিস্টারে আমাদের যে ম্যাথের ক্লাস ছিল only স্যার আমরা একটা ক্লাস করতে পারছি স্যারের সাথে কোন স্যার হ্যাঁ যার কারণে আমাদের স্যার ম্যাথের প্রবলেমটা রয়ে গেছে আর কি ওখানে কোন স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন তারপরে এবিএম ছিল স্যার মিনহাজ স্যার এবিএম স্যার একটা ক্লাস করছিলেন জি স্যার একটা ক্লাস করেই শেষ পুরো সেমিস্টার এমএস অনলাইনে একটা দুটো ক্লাস হয়েছিল কিন্তু অনলাইনে তো সবাই থাকতে পারেনি যার কারণে স্যার অনলাইনে ক্লাসগুলো এরকম হয় নাই এগুলো তো আমাদের সাবজেক্ট ছিল না আমাদের সাবজেক্ট ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যালকুলাস এগুলাই তো করছেন নাকি স্যার এই দুটেই ছিল আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হচ্ছে ক্যালকুলাস ওকে ঠিক আছে ভালো দুইটা সাবজেক্ট আপনি করে বলছেন এখন এখন দেখেন আপনারা এই যে যে কোর্সটা পড়বেন এই কোর্সটা সম্পূর্ণ আলাদা এই কোর্সের সাথে আগের কোর্সের ওরকম ভাবে মিল নাই দুই তিনটা টপিকসে মিলবে মানে আগের কোর্সের ফর্মুলেশন বা অন্যান্য জিনিসগুলো কাজে লাগবে তো এই কোর্সে কি কি জিনিস আছে আগে আমরা একটু দেখি যে এই কোর্সটা আমরা যে করব কি কি জিনিস আছে দেখেন ম্যাট্রিক্স অ্যালজেব্রা আপনারা ম্যাট্রিক্স করছিলেন ডিপ্লোমা অথবা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের কেউ আছেন নাকি এখানে এইচএসসি এসএসসি আছেন কেউ সম্ভবত নাই স্যার না স্যার স্যার ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট আছি আমি স্যার বাট আমি ম্যাথ ছিল না কম্পিউটার নিছিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইয়া কম্পিউটার ওকে ঠিক আছে তো ডিপ্লোমাতেও এই জিনিসগুলো করছিলেন যে এই যে ম্যাট্রিক্স অ্যালজেব্রা এন্ড সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এরপরে গাউসিয়ান এলিমিনেশন ম্যাট্রিক্স অপারেশন ম্যাট্রিক্স রিলেটেড জিনিসগুলো করার কথা জি স্যার হয়েছে কিছু এম আই রাইট জি স্যার ইন্টারমিডিয়েটে অথবা এই যে ডিপ্লোমায় থাকা অবস্থা স্যার ম্যাট্রিক্স করছিলাম আমরা বাট ভুলে গেছি আপনি একটু বললে স্যার মনে পড়বে আস্তে আস্তে হ্যাঁ আমরা ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স স্পেন বেসিস ডাইমেনশন ফুরিয়ার সিরিজ
এই জিনিসগুলো আমরা এগুলো একটু এগুলো করেন নাই আপনারা এখন করব মানে এই যে এই কোর্সে এই জিনিসগুলো করব এছাড়া ইনার প্রোডাক্ট স্পেস ইনার প্রোডাক্ট গ্রাম সামিট প্রসেস লিনিয়ার ট্রান্সফরমেশন সবগুলা মানে টপিকস এর চ্যাপ্টার ওয়াইজ এখানে লেখা আছে জাস্ট চ্যাপ্টার গুলা কোর্স ডেসক্রিপশন আমি বলতেছি এখন এই কোর্সের যে টপিকস গুলো আছে এই টপিকস গুলোকে আমরা কয়েকটা লেকচারে ডিভাইড করছি দেখেন এটা হচ্ছে লেকচার আর এটা হচ্ছে টপিকস টপিকস আমাদের ক্লাস হবে কয়টা টোটাল শুধু ফ্রাইডে হিসাবে আপনাদের কোনো আইডিয়া আছে স্যার আগে তো আমরা 8 10টা ক্লাস পেতাম 10টা 12টা এরকম এইবার কয়টা জানি না স্যার এরকম এরকমই পাবেন আর আমাদের ফাইনাল আছে স্যার 18 তারিখে তো 28 সেপ্টেম্বর থেকে শুরু কত তারিখে 18 সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর মানে এখন হচ্ছে জুলাই আমরা যদি হিসাব করি 1 2 3 31 এর এটা বাদ কারণ এখানে মনে হয় কি করবে 1 2 3 জুলাই যারা ওদের হিসেবে করা আছে তো আপনাদের যেহেতু সপ্তাহে মাত্র একটা এই জন্য আপনার হয়তো এই যে দুইটা নিয়ে হবে একটা ক্লাস জি স্যার আমি বুঝাইতে পারছি এই দুই তিনটা টপিকস নিয়ে হবে একটা ক্লাস আবার এরকম দুই তিনটা টপিকস নিয়ে একটা ক্লাস এরকম এক একটা ক্লাস এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি একটা মিস করেন আপনি পাবেন এই ক্লাসের ইয়াটা কারণ আমি ভিডিওর ইয়াটা দিয়ে দিব ইউটিউবে কিন্তু জি স্যার প্রবলেমটা হচ্ছে কোশ্চেন করার আপনি যদি কোশ্চেন করতে না পারেন লাইভ তাহলে তো অনেক কিছু শেখা হয় না কারণ এটা তো ভার্চুয়াল ক্লাস আপনি যে আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে এই ক্লাসটা যে একটু বুঝে নেবেন যে সাপোজ আপনি যদি আসতেন এখন ইউনিভার্সিটিতে পাশে যে পারে তার থেকে বলতেন যে এটা কিভাবে আসছে বলতে পারতেন ঠিক না জি স্যার অনলাইনে এই সুযোগটা কম আছে অনলাইনে শুধু আমাকে আমাকে কোশ্চেন করতে পারবেন বা আপনারা গ্রুপে কোশ্চেন করতে পারবেন কিন্তু সরাসরি যখন এটা সাথেটা সাথেই সাথে সাথে বুঝে নিলে কি হয় ক্লিয়ার হয়ে যায় সহজে ক্লিয়ার হয়ে যায় এছাড়া আপনারা গ্রুপ স্টাডি করবেন আপনারা এই যে জুমে করতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন যে এটা কিভাবে আসছে এটা করলে আপনাদের কি হবে রেজাল্টটা ভালো হবে যেমন আমি জানি না এখানে কে কে বন্ধু আছেন বা কারা কোন ব্যাচের কারণ আমি নতুন আপনাদের ক্লাস নিচ্ছি তো আমি বলবো যে চারজন চারজন করে আপনারা একটা গ্রুপ করে ফেলেন গ্রুপের মধ্যে চারজনের মধ্যে এরকম রাখেন না যে চারজনই একটু উইক এরকম কেউ রাখেন না চারজনের মধ্যে এমন একজনকে রাখেন যিনি কি হয় একটু মোটামুটি বুঝে সবসময় অন্যদেরকে বুঝাইতে পারে অথবা এরকমও রাখেন না যে চারজনের মধ্যে চারজনই ভালো পারে এই চারজনই একটা গ্রুপে ঢুকে গেছে এরকম না আমি কি বুঝাইতে পারছি মিনহাজ জি স্যার জি স্যার আরেক কথা হলো গিয়ে স্যার আমাদের ক্লাস শুরু থেকে স্যার আমরা যদি বেসিক থেকে শুরু করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে হ্যাঁ অবশ্যই বেসিক থেকে তো শুরু হবে কিন্তু আমি এখন আছি আপনাদেরকে আগে আমি একটা গ্রুপ ওয়াইজ কাজ করতে বলতেছি কারণ ম্যাথমেটিক্স এর ভালো করার উপায় কি সবচেয়ে বড় উপায় হচ্ছে গ্রুপ স্টাডি রাইট স্যার খুব সুন্দর পরামর্শ দিয়েছেন স্যার গ্রুপ স্টাডি ছাড়া এই ম্যাথ রিলেটেড সাবজেক্ট নট অনলি ম্যাথ ইঞ্জিনিয়ারিং ম্যাথ বা যে কোনো এটা আপনি গ্রুপ স্টাডি ছাড়া অত ভালো রেজাল্ট করা যায় না সাপোজ আপনি এখানে আর্টস এর ক্লাস করতেছেন এখানে তো একটা ভালো যদি একটু চেষ্টা করলেই ইজিলি কি পাওয়া যায় ভালো একটা গ্রেড পাওয়া যায় ঠিক কি না রাইট স্যার সঠিক স্যার সঠিক তো এই জায়গায় যদি আপনি একটা গ্রুপ করেন গ্রুপটা করলে কি সুবিধা আপনার প্রবলেমটা আরেকজনকে দেখাবেন তার প্রবলেমটা আপনি দেখবেন তারা ফেল হয়ে গেলে আমাকে দেখাবেন তার মানে আপনার কি থাকলো না উইকনেস থাকলো না একটা টপিকের একটা কোনো বিষয়ের উপর
স্যার ওকে স্যার ওই ফেসবুক গ্রুপ আগেই খোলা ছিল ওইটার স্যার লিংকটা স্যার চ্যাট বক্সে দিয়ে দিলাম স্যার দেয়া হয়েছে এ বলো স্যার চ্যাট বক্সে বলতে ওই যে ওখানে চ্যাট চ্যাট অপশন চ্যাট অপশনটা স্যার মাঝখানে নিচে ওটা অনেক আগেই খোলা ছিল আমাদের অক্টোবরে গত অক্টোবরে খোলা ছিল আচ্ছা আমি আমার ইয়াটা দিছি আমারে অ্যাড করে নেন যে আমি দেখেন চ্যাটে ইয়া দিয়ে রাখছি আমার আইডিটা দিয়ে রাখছি ফেসবুকে পাইছেন পাবেল মুরাদ নামে একটা আইডি দেখেন পাইছেন নাকি পাই নাই স্যার কারণ হলো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো আগে না পাবেন এই যে আমি একটু দেখাচ্ছি চ্যাটের অপশনটা খুঁজতেছি ওয়েট নিচে আছে স্যার চ্যাট অপশন ওখানে আমি গ্রুপের লিংকও দিয়ে রাখছি স্যার এই যে চ্যাট অপশন একদম স্যার এটা তো আপনার আইডি এখানে তো অন্যরা ঢুকতে পারবে না স্যার না না এই চ্যাটে সবাই ইয়া করতে পারবে এই যে জহিরুল ইসলাম মেসেজটা দিবেন না জি স্যার ভাই আচ্ছা আমি ক্লিক করলাম এই জায়গায় ওয়েট আমি আমার লিংকটা দিয়ে দিলাম এখানে আপনারা একটু আমাকে অ্যাড করে দিয়ে এই যে পাইছেন যদি আপনারা লিংকটা একটু শেয়ার করেন ওই চ্যাট বক্সে তাহলে আমি ক্লিক করে অ্যাড করে দিচ্ছি এই আমি শেয়ার করছি অলরেডি আপনি অ্যাড করে দেন আচ্ছা এবার আমরা আসি আমরা কোন বইটা ফলো করব আমরা একটু আসি যে আমরা কোন বইটা ফলো করব এই যে এতগুলা যে লেকচার আমরা নিব কোন বইটা ফলো করব দেখেন মেইনলি আমরা ফলো করব এই বইটা লিনিয়ার অ্যালজেব্রা বাই আব্দুর রহমান আব্দুর রহমান এই বইটা যদি আপনারা সার্চ দেন এই যে ইয়াতে এটা পিডিএফ পাওয়া যায় লিনিয়ার অ্যালজেব্রা বাই আব্দুর রহমান লিখে যদি সার্চ দেন পিডিএফ ডাউনলোড যদি সার্চ দেন দেখবেন এখানে অনেকগুলো লিংক পাওয়া যায় তো একটু লেটেস্ট যেটা আমি আপনাদেরকে আমি ডাউনলোড করে এই গ্রুপে অ্যাড করার পর আমি একটু দেখি গ্রুপে অ্যাড হয়েছে কিনা স্যার আপনি ফ্রেন্ড হইতে হবে না হয়তো আমি ওই অ্যাড করতে পারবো না আচ্ছা আপনি আগে ইয়া করেন ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি এই বইটা পিডিএফ কপি পাওয়া যায় এই বই থেকে আমরা পড়াবো 80-90% টপিকস কয়টা টপিকস 80-90% বাকি অন্য একটা বই থেকে আমরা কিছু টপিকস পড়ব ওইটাও আমি আপনাদেরকে এই যে এরকম যদি গ্রুপে অ্যাড করা হয় আমি লিংকগুলো দিয়ে দিব এরকম গ্রুপে ওকে আর এই বইটা আমি আগে দেখি ভালো কোন এডিশন একটা পাওয়া যায় আপনাদেরকে ওইটা নামাই দিচ্ছি পিডিএফ পুরো বইয়ের পিডিএফ এখানে এক জায়গায় দেয়া আছে আমি একটু লেটেস্ট ভার্সনের যেটা পাবো ওইটাই আপনাদেরকে দিব ওকে জি স্যার তো যেহেতু আপনাদের বই কেনার কি নাই এখন ওয়ে নাই ওয়ে আছে না স্যার বই কেনা শুনছি না স্যার কোনো ওয়ে নাই সব ডকুমেন্টস এখান থেকে কি হবে সাপ্লাই হবে আপনার কাছে স্যার
এক মিনিট একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম স্যার মাহবুবুর রহমান বলেন স্যার আমরা যেহেতু অনলাইন ক্লাস করতেছি রেগুলার ক্লাস করতে পারবো না গিয়ে বা একসাথে চ্যাট করার মানে আমরা গ্রুপ স্টাডি করার সেরকম ভালো সুযোগ নাই আর রেগুলার ব্যাচের যে পরিমাণ টপিকস এখানে দেখা যাচ্ছে পুরোটাই আমাদেরকে দিচ্ছেন একটু কাইন্ডলি স্যার আমাদেরকে কি শর্ট করে দেওয়া যায় আমাদের বুঝতে আমাদের ক্লিয়ার করতে সহজ হবে আমি আসলে যতটুকু পড়াবো ততটুকু একদম ক্লিয়ারলি পড়াবো হ্যাঁ এখানে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তো আপনার কাজ হচ্ছে আমি যে টপিকগুলো পড়াবো অ্যাট লিস্ট আপনি যে কোনো মূল্যে ওই টপিকগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন আমি যে ম্যাথগুলো করাবো ওগুলো ভালোমতো বুঝার চেষ্টা করবেন যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস ম্যাথে ধরেন একটা ম্যাথ আসলো 6009 দিয়ে আমি পড়াইলাম সাপোজ ম্যাথের জি স্যার মধ্যে কি কি আছে 6009 এক্সামে জাস্ট কি আসবে রুলস ঠিক রেখে 6009 এর জায়গায় আসবে 9006 রুলস ঠিক থাকবে কিন্তু কি হবে সংখ্যাটা জাস্ট চেঞ্জ হবে আর কিছু না মেথড ঠিকই থাকবে স্যার মেথড ঠিকই থাকবে কারণ ধরেন এই যে এই ম্যাথটা আমি পড়াইলাম সাপোজ এটাই যদি হুবো দিয়ে দেই তাহলে তো আপনার এটা এক্সাম হলো না স্যার ওটা বুঝতে পারছে ওটা অসুবিধা নাই স্যার এটাকে এটা তো তাহলে এক্সাম বলা যায় না কারণ আমি তখন কি করব আমি জাস্ট 105 থাকলো আমি দিলাম 205 210 হ্যাঁ তিন থাকলো আমি কি করলাম পাঁচ দিলাম কিন্তু রুলস হুবো হো কি রুলস গুলো সব সেম তো এইটা আপনি কখন করতে পারবেন যে আমি পাল্টাই দেওয়ার পরও আপনি পারছেন এটা কখন সম্ভব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনার আপনি যদি প্র্যাকটিসটা করেন গ্রুপ স্টাডি যদি করেন তাহলে এটা সম্ভব একটু অল্প মানে অল্প সামান্য একটু কষ্ট করলে সম্ভব অনেকে যেটা করে সেটা হচ্ছে মানে একদম বই খাতার সাথে কি থাকে কোনোভাবে সম্পর্ক থাকে না অনেকদিন পরে এসে একদিন আপনার ধরেন ম্যাথটা ধরে অনেকদিন পর পর যখন ধরবেন তখন কিন্তু আর কাজ করবে না তখন আপনি ভুলে যাবেন হঠাৎ করে রাইট স্যার আপনার ফেসবুকে অ্যাড দিছি স্যার এই যে জহিরুল ইসলাম জি স্যার আচ্ছা এখন আপনি ইয়ে করতে পারবেন গ্রুপে অ্যাড করে দেন ইনভাইট করে দিচ্ছি স্যার আচ্ছা এখন আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করি স্টুডেন্ট ইভ্যালুয়েশন স্টুডেন্ট ইভ্যালুয়েশন বলতে আপনার যে 100 মার্কস পাবেন আপনি 100 মার্কস কিভাবে পাবেন এক নম্বর হচ্ছে অ্যাটেনডেন্সে কত মার্কস 10 মার্কস অ্যাটেনডেন্স এটা খুবই ইম্পর্টেন্ট আর আপনাদের জন্য এটা সুযোগ করে দেওয়া হয়েছে মাত্র উইকলি একটা ক্লাস তো এটা কোনোভাবেই কি করবেন না মিস করবেন না সাপোজ আপনি যদি কোনো কারণে এখন তো মানুষ অসুস্থ হচ্ছে বেশি আপনি আমি যে কেউ এনি টাইম কি হয়ে যেতে পারি অসুস্থ হতে পারি হয়ে যেতে পারে ওটা আলাদা হিসাব ওটা আমাদের এখানে যে দেখেন এটা রেকর্ডিং হচ্ছে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এটা আমি ইউটিউবে দিয়ে দিব ইউটিউবের লিংক নেক্সট ক্লাসে দিয়ে দিব ওইটা আপনি দেখে নিতে পারবেন কিন্তু চেষ্টা করবেন সুস্থ থাকা অবস্থায় গাফিলতি করে কেউ যেন কি না হয় অলসতার বশত ক্লাস যেন মিস না হয় এটা আপনাদের কাছে কি রিকোয়েস্ট ওকে জি স্যার এরপর অ্যাসাইনমেন্ট আমি কিছু ম্যাথ আপনাদেরকে করতে দিব যে আমাকে এই ম্যাথটা অ্যাসাইনমেন্ট করে দেখান 5% মার্কস কয়েকটা ক্লাস হওয়ার পর ধরেন দুই তিনটা ক্লাস হওয়ার পরে আমি দুইটা অথবা তিনটা কুইজ দিব টোটাল কুইজে কত পার্সেন্ট মার্কস 15% 15% মার্কস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা এক্সাম একটা মিড একটা ফাইনাল মিডে হচ্ছে 30% মার্কস 30% মিন্স আপনার একটাই হবে মিড এক্সাম 100 নম্বরে 30 নম্বর হচ্ছে মিডে মানে বিশাল একটা মার্কস খেয়াল করে দেন আর ফাইনাল এক্সামে কত 40% মানে এই দুইটা এক্সাম যার সবচেয়ে ভালো হবে তার পুরো রেজাল্টটাই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে একদম ভালো একটা গ্রেড চলে আসবে প্লাস এ এরকম চলে আসবে এই দুইটা এক্সামে যে সবচেয়ে ভালো করব ক্লিয়ার জি স্যার এখন
এই জায়গাটাতে স্টুডেন্ট ইভালুয়েশনের এই জায়গাটাতে আপনাদের কোনো কোর্সে দেখলে আমাকে করতে পারেন যে স্যার আমি এই জিনিসটা বুঝতে বিবেচনা করলেই হবে আর কিছু লাগবে না সেটা তো অবশ্যই কিন্তু আমি আবার দেখবো যে আসলে কে কতটুকু রিয়েলি চেষ্টা করতেছে বুঝেন নাই অনেকে আছে যে বিভিন্ন আপনি তো বুঝবেন আপনারা অনেকেই আছেন আমার চেয়ে বড় হ্যাঁ এটা আপনারা অবশ্যই বুঝবেন যে অনেকে আছে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় রিয়েলি উনি আসলে পড়াশোনাই করে না বা পড়াশোনার সাথে ইনভলভ না মানে সামান্য যেটুকু কষ্ট সামান্য একটু করা দরকার সেটাও কি করে নাই উনি করে নাই আমি কিন্তু বুঝে ফেলবো যে আপনার আসলে রিয়েলি কে কতটুকু চেষ্টা করছে আমি চেষ্টাটা দেখবো আসলে মেইনলি আপনি যেটা বলছেন এটা আমি একমত যেমন সাপোজ আপনি বললেন যে আপনি বাইরে বসে আছেন আর একটা ছেলে আছে উনি রাজনীতি করে উনিও দেখলাম বাইরে বসে আছে আরো দুই তিনজন দেখলাম উনারা বাইরে বসে আছে আমার কথাটা হচ্ছে আপনাদের চেষ্টাটা আমি দেখবো আসলে কতটুকু লাস্ট পর্যন্ত একদম ফাইনাল এক্সাম পর্যন্ত কথা বুঝেন নাই ওকে তাহলে এখানে আমাদের এক্সামের ফরম্যাটটা দেয়া আছে যে এক্সামটা কোনটা কত সময় ধরে হবে যেমন মিড টার্ম এক্সাম 1 আওয়ার ফাইনাল এক্সাম 2 আওয়ার ঠিক আছে এখন আপনারা একটু আমাকে গ্রুপ গ্রুপে কি অ্যাড করা হয়েছে দেখেন তো একটু গ্রুপে অ্যাড করা হয়েছে নাকি জয়রুল হ্যাঁ নোটিফিকেশন চেক করেছেন এটা নাকি কি স্যার নিশ্চয় জয়েন গ্রুপ এইটাতে সবাই অ্যাড করে না এই গ্রুপটাতে সবাই দেখে অ্যাড করে ফেলে জি স্যার করা হচ্ছে ইনভাইটেশন পাঠানো হয়েছে অনেক এখানে আমি যে যেমন আজকের ক্লাসের যে জিনিসটা আমি দেখাইলাম কোর্স আউটলাইন মানে এই কোর্সটা কিভাবে হবে টোটাল এখানে ডিটেইলসটা দেয়া আছে এই কোর্সের কিভাবে আমরা শুরু করব প্ল্যানিং ফুল প্ল্যানিংটা কি আছে এখানে দেয়া আছে আমি এটা আপলোড করে দিচ্ছি এখন স্যার সাউন্ডের প্রবলেম হচ্ছে এটা কি আমার কাছ থেকে না আপনাদের ওখান থেকে স্যার সবাইকে মিউট করে দেন সবাইকে একটু আনমিউট করে দেন স্যার তারপরে হয়তো ঠিক হয়ে যাবে আনমিউট না মিউট করব স্যার প্রথমে আনমিউট করেন স্যার তারপর দুই একজন মিউট করেন মিউট করে দিলাম যাদের কে বলছিলাম আনমিউট করার ওরা করতে জি স্যার এবার ক্লিয়ার হয়েছে স্যার হ্যাঁ ঠিক আছে ওকে এই যে ম্যাথ 201 কোর্স আউটলাইন স্যার ফাইলটা একটু স্যার মেইলে একটু দিয়ে দেন স্যার এখন আর লাগবে না আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে নেমে যাবে এটা এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন তাহলে আপনার এই যে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে এই জায়গায় ক্লিকটা করবেন ডাউনলোড অপশন আমি এটা ওভারঅলে সবার জন্য দিচ্ছি কারণ যে কোনো
ফাইল এই জায়গায় আপলোড করে দিব আমি, যাতে সবাই কি করতে পারে, যে কোনো সময় এসে এটা কি কি করবে ডাউনলোড করতে পারে, ওভারঅল সবার জন্য। যারা অ্যাড হন নাই তারা অ্যাড হয়ে যান, তাহলে এটা ইয়ে করতে পারবে। ওকে দেখেন আমি মিউট করে দিছি, আপনারা যার যার কোশ্চেন আছে তা সে একটু আনমিউট করে আমাকে একটু জানা যে এই ধরনের কোশ্চেন আছে, কোনো কিছু জানা জিজ্ঞাসা। কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা পাইছেন আপনি রবিউল ভাই পাইছেন কিনা স্যার? আপনি তো বিষয়গুলো সুন্দরভাবে বলছেন, অনেক ক্লিয়ার বুঝছে আমরা স্যার। এ পর্যন্ত যা বলছেন আসলে আমরা পরে হয়তো স্যার ক্লাস থেকে আমরা টপিকসে ঢুকে যাব, সবাইকে বলবেন, রিকোয়েস্ট করবেন যেন তারা কি করে আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেল খুলবো খুব শিগগিরই, খুলে ওই জায়গাতে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। লিঙ্কটা দিলে স্যার ওইটা ভালো হবে স্যার আমাদের জন্য খুব ভালো হবে এটা আমি যে ইউটিউবের লিঙ্কটা খুলে এই জায়গাতে পোস্ট করব আমি এখনো ইউটিউবের ইয়াটা খুলি নাই দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ খুলে এই জায়গাতে আমি ইয়াটা দিব আজকে ক্লাসটাও ওই জায়গায় পাবেন ইনশাআল্লাহ ওকে জি স্যার আমি ভিডিওতে লোড করা লাগবে না এখানে লিঙ্কটা দিলে আপনি ক্লিক করলে ইউটিউবে চলে যাবে ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। কন্টাক্ট নাম্বারটা কাইন্ডলি প্লিজ, কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে স্যার? দেওয়া যাবে, তবে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আপনাদের যে কোনো ক্লাস শিডিউল বা যে কোনো বিষয় এটা থাকবে সিআর জানবে, কারণ অনেক স্টুডেন্ট আমি বুঝতে পারবো না সিআর ছাড়া অন্য কেউ যদি কি করে নক দেয় আমি বুঝতে পারবো না, বিশৃঙ্খলা হইতে পারে। জানাইলে আমি ওটা আপনাকে জানাইলে আপনি গ্রুপে দিয়ে দিবেন শেষ ওরা। অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে স্যার? অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেছি, একটু একটু হোল্ড করেন আপনারা।
আমরা স্যার চ্যাটে কি আইডিটা লিখে দিব স্যার না আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যে এখানে 18 জন আমি বাদে 17 জন আছে জি স্যার হ্যাঁ আমি একজন মানে 17 টোটাল 17 স্যার সবার নাম কি শো করতেছে স্যার নাম শো করতেছে কারো নাম উল্টা ওদেরকে দেখাবে স্যার দেখাবে স্যার আমার নামটা চেঞ্জ আছে এখানে আপনার জিমেইল একটা অপো এ5 আবু সাইদ আচ্ছা আমি নামটা লিখে দিচ্ছি আবু সাইদ দেখেন স্পেলিং ঠিক আছে নাকি আবু সাইদ স্যার স্যার হ্যালো জি বলেন এটা ঠিক আছে আরিফ ভাই ফুল নেম লেখেন শুধু আরিফ লিখে রাখছেন বাবা বাবা আমি তো এখন নাম চেঞ্জ করতে পারছি না আমি নেক্সট ঢোকার সময় ফুল নাম লিখব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখান থেকে অ্যাটেনডেন্স কে আমার কাছে এটা দিয়া ভিডিও শো থাকবে সমস্যা নাই আমি নিয়ে নিতে পারবো তাহলে আজকে এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবাই টাইম মতো চলে আসেন যারা জি ইনশাআল্লাহ অ্যাটেন্ড করে নাই তাদেরকে বলবেন আর আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন সিআর আপনারা কোনো কমপ্লেইন কোন ধরনের কোশ্চেন থাকলে সিআর কে জানাবেন প্রথমে জি স্যার সিআর কে জানাইলে উনি আমাকে জানাবে যে স্যার এরা এই বিষয়ে জানতে চাচ্ছে তখন আমি আপনাকে জানাই দেব বিষয়টা ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম